আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের দৈনন্দিন জীবনে বাসা পরিবর্তন করতে হয়, স্থান পরিবর্তন করতে হয়, বিভিন্ন জিনিসপত্র মালামাল আনা নেয়া করতে হয়, এই জন্য আমাদের ট্রাক ভাড়া করতে হয়, কাভার ভ্যান ভাড়া করতে হয়, পিক আপ ভাড়া করতে হয়। তো এই সব ভাড়া করার সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ট্রাক স্ট্যান্ডগুলোতে যেতে হয়, ওখানে মার্কেটিং করতে হয়, নির্ধারিত ভাড়ার থেকে বেশি দাবি করে, তো আমরা অনেক সময়ও নষ্ট হয়, ঘোরাফেরা করতে হয়। এই সমস্যা সমাধানের জন্য একটা অ্যাপস আছে প্লে স্টোরে, অ্যাপসটির নাম ট্রাক লাগবে। তো আপনারা সবাই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকবে লিঙ্ক, ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি কীভাবে এই অ্যাপস থেকে আপনারা ট্রাক ভাড়া করবেন আমি দেখাবো। আমি সফটওয়্যারটা ইনস্টল করেছি, এখন ওপেন করে দেখাচ্ছি। ওপেন করলাম, এখানে আমাকে অ্যাকাউন্ট খুলতে বলবে, আমি অ্যাকাউন্ট খুলবো, এগুলো অ্যালাউ দিয়ে দিবেন। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল দেওয়া আছে। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিলেই হয়ে যাবে অথবা ফেসবুক দিলে হয়ে যাবে, কিন্তু আমি মোবাইল নাম্বার দিয়ে খুলতেছি। আমি মোবাইল নাম্বার দিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়েছি, এখন মোবাইল নাম্বারে একটা কোড যাবে, আমাকে কোডটা দিতে হবে। তো আমার মোবাইলে কোডটা এসে পড়েছে, কোডটা হলো 3302, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্রোফাইলে আপনার নাম, মোবাইল নাম্বার, কোম্পানি, আপনার কোম্পানির নাম, রেফারেন্স যদি থাকে এগুলো দিতে হবে। তো আমি আমার নামটা দিচ্ছি, এখানে নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি আমার নামটা দিয়ে দিলাম আর এগিয়ে যান, ক্লিক করলাম। তো ট্রাক লাগবে মাধ্যমে আপনি কী ধরনের মালামাল আনা নেয়া করতে চান? এখানে আসবাবপত্র, গৃহস্বস্থা, ভাষা পরিবর্তন সব ধরনের আছে, খাদ্যপণ্য, বই, স্টেশনারি, লজিস্টিক, টেক্সটাইল, গার্মেন্টস, কাগজপত্র, ইলেকট্রিক্যাল, প্লাস্টিক সব ধরনের আছে। আমি এখানে ভাষা পরিবর্তনটা দিয়ে ক্লিক করলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাষা পরিবর্তন, অফিস পরিবর্তন করে থাকি, তা আমি ভাষা পরিবর্তন দিলাম। কীভাবে এখানে আসছেন, গুগল সার্চ, যে কোনো এখানে একটাতে ক্লিক করলে হয়ে যায়, আমি অন্যান্যতে ক্লিক করে দিলাম। ভেরিফাইড ট্রাক, এগিয়ে যান, এগিয়ে যান, শুরু করুন, নিশ্চিত ট্রাক ভাড়া করুন। আর ভাষা অফিস পরিবর্তন করতে চান, আমরা আপনাকে সাহায্য করব, এগিয়ে যান। তো এখন আমরা কীভাবে করব, কীভাবে আমরা ট্রাক ভাড়া করব, এটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনার লোকেশন সিলেক্ট করুন, যে লোকেশন থেকে আপনার মালগুলো লোড করবে। তো আমি আমার লোকেশন সেট করে দিলাম, সাপোজ এটা করে দিলাম। এখন আপনি কোন পর্যন্ত যাবেন, কোথায় আপনার মালগুলো আনলোড হবে সেই লোকেশনটা লিখুন। আমি এখানে আমার গন্তব্য লিখে দিচ্ছি, আমি এই যে বরিশাল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে চলে আসছে রুট বিড, এখানে বিড চলে আসছে, 7 ফিট 1 টন খোলা বিড করুন বা বিড এগুলো চলে আসছে। তো আমার ছোটো একটা হইলে হয়ে যায়, এখানে ছোট বড় মাঝারি সব ধরনের আছে, যে মাঝারি আছে, বড় ট্রাক আছে, ট্রেলার আছে, আপনি সব কিছুই নিতে পারবেন। তো আমার 7 ফিট খোলা 1 টনেরটা হয়ে যায়, আমি এটা ক্লিক করলাম, এগিয়ে গেলাম। এখন এখানে একটা অ্যাড শো হয়ে যাবে, আমার এখানে আপ ডাউন ট্রিপের জন্য বলতেছে, ক্লিক করে দিতে পারেন। 15 ওজন 1 টনের বেশি এটা ক্লিক করতে পারেন, 15 লম্বা 7 ফিটের বেশি যদি থাকে ক্লিক করুন, জন্তু প্রাণী যদি থাকে, ভঙ্গুর পণ্য যদি থাকে এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। লেবার লাগলেও দিতে পারেন, না লাগলেও দিতে পারেন। লেবার লাগলে লেবার লাগবে, কোটেশন কয়টা লাগবে বা কী আসবে সেগুলো দিতে হবে, এখানে আলাদা খরচ আছে, ঠিক আছে। তো আমার লেবার লাগবে না, আমি রিভিউ দিয়ে দিলাম। কাঁচামাল বা কি আসবাবপত্র লিখে দিই, এখানে আসবাবপত্র রিভিউতে ক্লিক করে নিলাম। এখন ভাড়ার জন্য বিড কনফার্ম করুন, কনফার্ম করে দিলাম। এখন এখানে বিড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। ট্রিপটি 20 মিনিটের জন্য পাবলিশ করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে ট্রাক মালিকরা, ড্রাইভাররা বিড করা শুরু করবে। আপনার পছন্দসই বিডটি গ্রহণ করুন। এখানে বিভিন্ন ড্রাইভার বিভিন্ন ভাড়া বলবে, দেখা যাক কে কত ভাড়া বলে, আমরা সেটা দেখার চেষ্টা করতেছি। 20 মিনিট পর্যন্ত এখানে অ্যাডটা চলবে। এখন সবচেয়ে যে কম দামে ভাড়া বলবে, আমরা সেই ড্রাইভারটাকে সিলেক্ট করে নেব, তাহলে আমাদের ভাড়া সেভ হবে। এখানে আমার মূলামূলি করার দরকার পড়তেছে না, দামাদামি করার দরকার পড়তেছে না। ড্রাইভাররা নির্দিষ্ট ফেয়ারটা বলে দেবে, আপনি জাস্ট সবচেয়ে যে কম বলবে তাকেই সিলেক্ট করবে। তো আমরা বরিশাল দিয়ে দিছি, অনেক দূর দিয়ে দিছি, এই জন্য হয়তো এখানে আসতে সময় লাগতেছে। আচ্ছা, বিট চলতেছে, আমরা আরেকটা বিট করার জন্য চেষ্টা করি। এখানে আবার লোকেশনটা দিই, এখানে আবার লোকেশনটা আমি দিলাম,
এরপর এখান থেকে দিলাম আপনার কুমিল্লা, কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর একটা বিট দেবো এখানে, তো ছোটোটাই দিয়ে দিলাম। এগিয়ে যান ক্লিক করলাম, এগিয়ে যান আবার ক্লিক করলাম। এখানে দেব আপনার হচ্ছে ফার্নিচার, আচ্ছা ফার্নিচার না, এখানে একটা ফ্রিজ দিয়ে FRIDGE ফ্রিজ দিয়ে দিলাম। রিভিউতে ক্লিক করব, এটাও কনফার্ম করে দেব, বিড শুরু হয়ে যাবে, এটাও বিডিং চলতেছে, ঠিক আছে। এখন এখানে ড্রাইভাররা আমাদেরকে ভাড়া বলবে, আমরা অপেক্ষা করি, দেখি আমাদের বিড চলতেছে কোনোটা। এই যে প্রথমেরটা দেখেন, ঢাকার থেকে আমরা বরিশাল শতক দিয়েছিলাম, এখানে বিড করছে আলম আল ফারাবি, 9,980 টাকা ভাড়া বলেছে, এখানে 9,980 টাকা ভাড়া বলেছে। এখন বিট কনফার্ম করুন, করলে ওর সাথে নাম্বার চলে আসবে, আমরা ওর সাথে কথা বলতে পারবো। তারপরে আর একটা দিয়েছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট, এখানে এখনও আরেকজনে কুমিল্লা ক্যান্টনমেন্টের বিট দিছে আমাদেরকে 3,499 টাকা, এ বলেছে 3,499 টাকা। বিট কনফার্ম করুন, ক্লিক করলে হয়ে যাবে, ওখানে ফোন নাম্বার চলে আসবে। তো এইভাবে এখানে সর্বনিম্ন যে বলবে আমরা তাকেই সিলেক্ট করব। এইভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা ট্রাক, পিক আপ, কাভার ভ্যান, ট্রেলার ভাড়া করতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে এখানে ভাড়া নিয়ে আপনাদের কারোর সাথে বার্গেনিং করতে হয় না, এটাই সবচেয়ে মজার বিষয়। আর একটা জিনিস হলো, এটা মোটামুটি সেফ থাকে, যে এদের সার্ভারের মাধ্যমে ড্রাইভারগুলো ভেরিফাইড থাকে, সেফ থাকে। আপনার গাড়ির নাম্বার কোনো সমস্যা হয়ে গেলে এখানে আপনি একটা জিনিস ক্লেম করতে পারবেন, যেটা অন্য জায়গায় করা হয় না আসলে সাধারণত। তো এখানে বিট চলতেছে, 20 মিনিট পর্যন্ত বিট চলবে। এখন পর্যন্ত এখানে একজন ড্রাইভারই আমাকে মেসেজ করেছে, 20 মিনিট মধ্যে অনেক ড্রাইভারে মেসেজ করবে। দেখেন এখানে আরেকজনে মেসেজ দিছে, জুয়েল 3,150 টাকা চাইতেছে, এরকমভাবে কমবে। এখানে যে সিরে আমরা বরিশাল দিয়েছিলাম, বরিশালের ওইখানে দেখেন অনেকগুলো বিট এসে গেছে, সর্বনিম্ন বিট এসেছে 8,399 টাকা। অনেকে অনেক দাম বলতেছে, সবচেয়ে যে কম বলবে তাকে আমরা সেলেক্ট করবো। এভাবে এখান থেকে আপনারা ট্রাক লাগবে অ্যাপসের মাধ্যমে এই ট্রাক ভাড়া করে নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।